তাহলে নিরামিষ আর আমিষ কি? আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। ভাগবত কথা শুরুতে প্রথমে অসমদীয় পরমারাধ্য পরম গুরুদেব, পরমারাধ্য শ্রী গুরুদেব, গুরু পরম্পরাস্থিত অসমদীয় যত গুরুবর্গগণ রয়েছেন তাহাদের শ্রীচরণ বন্দনাপূর্বক আজকের এই ভাগবতীয় কথা এখানে শুরু হতে যাচ্ছে। বলছে কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, হরি নামে, হরি নামে। অর্জুন শ্রী নারদমুনি ভগবানকে প্রশ্ন করলেন, হে ভগবান আপনি কোথায় থাকেন? ভগবান উত্তরে কি বললেন নারদকে? নারদ, নাহং তৃষ্ঠমি বৈকুণ্ঠেন যোগিনং হৃদয়ন চ। নারদ, নাহং তিষ্ঠমি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনং হৃদয়ন চ, আমি যোগীদের হৃদয়েও থাকি না। তাহলে কোথায় থাকি? যারা লক্ষ লক্ষ বৎসর, শত সহস্র বৎসর ধরে তপস্যা করছেন, সেই যোগী পুরুষ আত্মভোলা হয়ে, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে, যারা যুগ যুগান্তর ধরে তপস্যায় লীন হয়েছেন, প্রভু তুমি তাদের হৃদয়েও থাকো না? বলছে নাহং তিষ্ঠমি বৈকুণ্ঠেন যোগিনং হৃদয়ন চ। ও নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না। মদ ভক্ত যত্র গায়ন্তি মদ ভক্ত, যেখানে আমার ভক্তগণ গান করেন, গায়, কি গায়? আমার নাম গুণগান। তত্র তিষ্ঠমি নারদ, হে নারদ আমি যোগীদের হৃদয়েও থাকি না, আমি বৈকুণ্ঠেও থাকি না, যেইখানে আমার ভক্তগণ সমবেত হয়ে আমার নাম গুণগান কীর্তন করে। জানো নারদ, আমি কৃপাময়ী রাধারানী সহ বৃন্দাবন সজ্জিত করে সেখানেই উপস্থিত হই। বলো না গো রাধে রাধে, যেখানে আমার ভক্তগণ সমবেত হয়ে নাম গুণগান কীর্তন করে আমি সেখানেই উপস্থিত হই। তাহলে রাধে, হে ভক্তগণ, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, যেখানে কৃষ্ণ কথা ভাগবতীয় কথা আস্বাদন হয় সেইখানে সূক্ষ্ম দেহে সমস্ত মুনি ঋষিগণ সমবেত হয়ে ভাগবত কথা শ্রবণ করেন। আমরা তো দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার ভক্তবৃন্দ রয়েছেন, কিন্তু মনে আছে ভাবো, এই হাজার হাজার ভক্তদের মধ্যে কোথাও কোনো স্থানে সূক্ষ্ম দেহে 33 কোটি দেবতাগণ উপস্থিত হয়ে আমার ভগবানের কথা শ্রবণ করছে। এ কারণে বলছে কৃষ্ণ কথায় সাধু সঙ্গে এসে ওই কৃষ্ণ ভক্তের চরণ ধুলি যদি মস্তকে যায়, ওই কৃষ্ণ ভক্তের চরণ ধুলিতে চরণে হস্ত দিতে 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 যদি কখনো কোনো ক্ষীণ কোনো সময় আমার প্রাণ গোবিন্দের চরণে হাত লেগে যায়, মনে রাখো সেখানেই সর্বসিদ্ধি। এ কারণে বললেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তাহলে কৃষ্ণ কোথায় মা? কৃষ্ণ কোথায়? আর হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে। কেন হরি নামে হরি কেন নামবে? হরি নামটা কি? হরি নাম হচ্ছে গোলকের আনারস। এখন তো জ্যৈষ্ঠ মাস, আম কাঁঠলের সিজন, বাজারে আনারস এখনো পাওয়া যায়। তাহলে হরিনাম আবার কোন সিজনের আনারস? হরিনাম হচ্ছে 12 মাসই আনারস, এটা 12 মাস পাওয়া যায়। কোথায়? সাধুদের মুখে মুখে। আনারস কেন বললেন? কারণ এই হরিনামকে
গোলকেতে গোপন ছিল, আমার মহাপ্রভু উদ্ধার এলো, মহাপ্রভু উদ্ধার করে এনেছেন গোলকের আনাধন, গোলকের আনারস, গোলকের আনাধন হরিনাম সংকীর্তন। এ কারণে ওই যে গোলক থেকে এসেছে গোলকের আনাধন, এ কারণে হরিনামে হরিনামে। আর কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়, ভাগবতীয় কথায়। ভাগবতীয় কথাকে এত গুরুত্ব কেন দিলেন? আমরা তো লীলা সঙ্গীতের আসরণ আসর বসাইয়ে সাজাইয়ে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে লীলা কীর্তনিয়াদেরকে ডেকে আনি, কষ্টকালীন লীলাসরণ হয় এটা মানি, লীলাসরণ হয়, কিন্তু শিক্ষণীয় কি রয়েছে তাতে? সবার নিমিত্তে, শেখার নিমিত্তে, সবাইকে শিক্ষা দান করবার জন্য যদি কোনো মঞ্চ সাজানো হয়, সেটা হচ্ছে ভাগবতের মঞ্চ, সেটা হচ্ছে ভাগবত কথার মঞ্চ। কেন? কারণ ভাগবত কথার আসরে বসে ভক্তদেরকে কিছু আস্বাদন দেওয়া যায়, কিছু আস্বাদন নেওয়াও যায়, বিনিময় আদান প্রদান করা যায়। এই কারণে ভাগবত কথাকে এত গুরুত্ব দিয়েছেন। তাহলে ভাগবত শব্দের অর্থ কি জানি? শাস্ত্র বলছে ভাষ্যতে সর্ববেদেষু গীয়তে নারদাদিভিঃ বদন্তি ত্রিষু লোকেষু তরন্তি ভবসাগরাৎ। শাস্ত্র বলছে ভাষ্যতে সর্ববেদেষু, ভাগবত চারটা শব্দ অক্ষর, ভয় আকার গ ব ত, ভাগবত চারটা বর্ণের একটা শব্দ, চার বর্ণে বলছে ভতে ভাষ্যতে সর্ববেদেষু, অর্থাৎ সমস্ত বেদাদি শাস্ত্রের ভাষ্য হচ্ছে শ্রীমদ ভাগবত। গীয়তে নারদাদিবিহি, যার কীর্তন করেন গুণবন্দনা করেন, নারদাদি যত দেব দেবতা যত মহর্ষিগণ মুনি ঋষিগণ রয়েছে যত ভক্ত রয়েছে, এই ভাগবতের বন্দনা সকলের মুখে মুখে। কেন? কারণ এই ভাগবত এটা হচ্ছে অধম তারণ, পাপ তারণ এবং অমর প্রদানকারী, অমরত্ব প্রদানকারী। তোমার কাছে অমৃত নাই, আমার কাছে অমৃত নাই, অমৃত দেবলোকে আছে, কিন্তু ভগবান তোমার জন্যে আমার জন্যে মর্তলোকে একটি অমৃত রেখেছেন। সেই অমৃত কি জানো? সেই অমৃত হচ্ছে ভাগবতামৃত, ভাগবত কথামৃত। ওই অমৃত পানের দ্বারা অমর হওয়া যায়। আর এই ভাগবত কথামৃত শুধু শ্রবণের দ্বারাই বলে অমর, তত্ত্ব লুকিয়ে আছে। ভাষ্যতে সর্ববেদেষু, সকল বেদের ভাষ্য, সকল বেদাদি শাস্ত্রের ভাষ্য হচ্ছে ভাগবত। গীয়তে নারদাদিবি, যা গিয়েছেন সমস্ত নারদাদি মুনি ঋষিগণ, সমস্ত দেবতাগণ যার বন্দনা করেন। বদন্তি ত্রিষু লোকেষু, যার বন্দনা করেন ত্রিলোক ব্যাপিয়া। তরন্তি ভবসাগরাত, এই ভাগবতের কৃপায় এই ভবসমুদ্র থেকে উদ্ধার হওয়া যায়। তাহলে ভাগবত কথার অর্থ কি? ভাগবত কথার অর্থ কি? ভতে ভক্তি, ভা গতে জ্ঞান, বতে বৈরাগ্য, ততে ত্যাগ। কত সুন্দর ব্যাখ্যা দিলেন মহাজনরা। এই যে ভাগবত শব্দটা, এটার অর্থ করলেন চারটি বর্ণে, চারটি অক্ষরের চারটি শব্দ, শব্দের অর্থ করলেন। ভতে ভক্তি অর্থাৎ গতে জ্ঞান, বতে বৈরাগ্য, ততে ত্যাগ, এ হলো ভাগবত। এই চারটি তত্ত্বের সংমিশ্রণে ভাগবত। ভক্তির কথাও রয়েছে, জ্ঞানের কথাও রয়েছে, বৈরাগ্যতার কথাও রয়েছে, ত্যাগের কথাও রয়েছে। এই কারণেই ভাগবত মুখে ভাগবত কথা শ্রবণ, কৃষ্ণ ভক্ত সঙ্গে এসে ভাগবত কথা শ্রবণ, এটা হচ্ছে পরম মঙ্গলদায়ী। ভগবান
আমাদেরকে একটি সুলভ এবং সুদুর্লভ মানব দেহ দিয়েছেন। গোস্বামীপাদ গাইছেন, হরি হরি বিফলে জন্ম গঙ্গাইন, মানব দেহ পাইয়া মনুষ্য দেহ পাইয়া রাধা কৃষ্ণ না বজিয়া, জানিয়া শুনিয়া বিষ গাই খাইন। শিবরঞ্জনে চলুন। হরি হরি বিফলে জন্ম গঙ্গাইন, মনুষ্য দেহ পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন। জেনে শুনে বিষ খাচ্ছি, বলে জেনে শুনে বিষ, জেনে শুনেই তো বিষ খাচ্ছি। ভগবান এই মনুষ্য দেহটি দিয়েছেন, এই মনুষ্য দেহ সুলভ এবং সুদুর্লভ মানব দেহ। ভাগবতমে বললেন, নৃদেহ মাদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণ ধারম ময়া অনুকূলেন নবশ্যতে ঋতং পুমান ভবাদ্মি নতরেত সোয়াত্মহা। ভাগবত বলছে, ভগবান সকলকে চারটি সুযোগ দিয়েছেন, প্রত্যেককে কি দিয়েছেন জানো? বলছে নৃদেহ মাদ্যম সুলভম সুদুর্লভম, একটি সুলভ এবং সুদুর্লভ মানব দেহ দিয়েছেন। সুলভ এবং সুদুর্লভ মানব দেহ দিয়েছেন। আচ্ছা, মানব দেহকে সুদুর্লভ বললেন কেন? আমরা জানি গোসাই 84 লক্ষ জনই ভ্রমণ করে সাদের, সাদেরই মানব জন্ম। কত লক্ষ জনই? 84 লক্ষ জনই। 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ মানব জন্ম। এ কারণে বললেন সুদুর্লভ। কিন্তু সুলভ কেন বললেন? আচ্ছা, এই যে বলছি 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম, বলে তো যাচ্ছি 84 লক্ষ জনই ভ্রমণ, কিন্তু আদতেও কি 84 লক্ষ জনই ভ্রমণ করা এতটা সহজ? কোন জন্মে কোন জনিতে কি হই জন্মগ্রহণ করেছি তা আমারও স্মৃতিতে নাই, তোমারও স্মৃতিতে নাই। কত লক্ষ লক্ষ বৎসর ধরে বিষ্ঠার পোকা হয়ে ওই বিষ্ঠা আহার করেছি, বিষ্ঠা ভোজন করেছি, মুক্তির জন্য হা গোবিন্দ বলি কেঁদেছি, আমার মুক্তি হয়নি। কত লক্ষ লক্ষ বৎসর ধরে বৃক্ষ লতাদি গুল্ম জলজ প্রাণী পশু পাখি হয়ে বদ্ধ হয়েছিলাম, সহজে মুক্তি হয়নি। 84 লক্ষ জনই ভ্রমণ এতটা সহজ কথা নয়। শাস্ত্র বলছেন 11 লক্ষ কৃমিকীট, 11 লক্ষবার কৃমিকীট হতে হয়েছে সকলকে। এই কৃমিকীট হয়ে মল মূত্র বিষ্ঠার পাখে জন্ম হয়েছে। উদ্ধার হয়নি কর্ম, উদ্ধারের লাগে হা গোবিন্দ হা গোবিন্দ বলে কেঁদেছি, উদ্ধার তো হয়নি। 11 লক্ষবার কৃমিকীট হয়ে বিষ্ঠার পাকে ছিলাম, উদ্ধার পেলাম কখন জানো? যেদিন গোবিন্দ কৃপা করে আমাকে মধুকর মৌমাছি রূপে জন্ম দিলেন। মৌমাছি হয়ে মধু আহরণ করে ফুল হতে মধু সংগ্রহ করে সেই মধুকে চাঁকে ভরেছি, চাঁক মৌমাছির যে বাসা চাঁকে ভরেছি। উদ্ধারটা কখন হলো জানো? যখন ওই চাক থেকে মধু সংগ্রহ করি, তোমাদের মতো কোন কৃষ্ণ ভক্ত আমার প্রাণ গোবিন্দের সেবায় দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই কৃমিকীট জন্ম থেকে উদ্ধার হয়ে যায়। নবলক্ষ জলচর, 11 লক্ষ কৃমিকীট, 9 লক্ষবার জনে জন্ম হয়েছি,
উদ্ধার পেলাম কখন জানো? যখন শঙ্খ রূপে আমার জন্ম হলো, ওই শঙ্খের দ্বারা প্রাণ গোবিন্দের সেবা হলো, আমার জলচর জন্ম থেকে মুক্তি। 10 লক্ষ পক্ষী, 10 লক্ষ বার পক্ষী হয়েছি, টিনা ময়না, টিয়া ময়না, শালিক, বাবুল, বুলবুলি, কত পক্ষী হয়েছি। মুক্তি কখন হলো? যখন ময়ূর রূপে আমার জন্ম হলো, ওই ময়ূরের পালক দ্বারা আমার গোবিন্দের শৃঙ্গার হলো, আমার পক্ষী জন্ম থেকে উদ্ধার হয়ে গেল। 20 লক্ষ উদ্ভিদ, 20 লক্ষ বার উদ্ভিদ হয়ে জন্মগ্রহণ করেছি। আচ্ছা, বলে যাচ্ছে 84 লক্ষ জনে ভ্রমণ, কিন্তু এটা কি এত সহজ? একটা বৃক্ষের কথাই তুমি চিন্তা করো। তুমি তোমার গৃহের সম্মুখে তোমার দাদা একটা আম গাছ লাগাইছে, সেই আম গাছটা বড় হয়ে আম ধরেছে, সেই গাছের আম তোমার দাদা নিজে খেয়ে গেছে। তোমার দাদার জন্ম চলে গেল, তোমার বাবার জন্ম এলো, তোমার বাবাও ওই গাছের আম ভোজন করেছেন, তোমার বাবার পরম্পরাও চলে যাচ্ছে, এলো তোমার সময়, তুমিও ওই গাছের আমই খাচ্ছ। তোমার দাদার জন্ম গেল, তোমার বাবার জন্ম গেল, তোমার জন্ম চলে যাচ্ছে, তোমাদের তো জন্ম চলে যাচ্ছে, কিন্তু ওই ঊর্ধ্ব গগনে যে আম বৃক্ষখানা এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে, উদ্ধার তো তার হচ্ছে না। 20 লক্ষ বার, 30 লক্ষ, 20 লক্ষ উদ্ভিদ, আর উদ্ভিদের মধ্যে যদি একবার বটবৃক্ষ হওয়া যায়, একটা বটবৃক্ষের সহজে মৃত্যু আছে মা? হ্যাঁ, আরে ওই পাড়ায় এখনো একটা জায়গা আছে, নাম বটতলা। বট গাছের চিহ্নবর্ণ নাই, কিন্তু নামটা বটতলা। কেন বলে? কিংবদন্তি আছে, ওইখানে একখানা বটবৃক্ষ ছিল, যেটা আরো 700-800-1000 বছর আগে বটগাছটা ছিল। যে বটগাছটা হয়তো সামান্য কিছু চিহ্নবর্ণ রয়েছে, জিজ্ঞেস করে এটার বয়স কত, বলে 1000 তো ওবার হবে। তাহলে চিন্তা করে দেখো, যদি বৃক্ষ জন্মের মধ্যে তোমার আমার মধ্যে কেউ কখনো এটা বটবৃক্ষ হয়ে আটকা পড়ে যাও, জনম জনম বৃক্ষ হয়ে কেটে যাবে, কিন্তু তোমার মানব জনমে উদ্ধার, তোমার বৃক্ষ জনমে উদ্ধার নেই। এই কারণে মহাজন বলছেন, জান, 20 লক্ষ বার উদ্ভিদ হয়ে জন্মগ্রহণ করেছে, আম জাম জামরুল কত বৃক্ষ হয়েছে, মুক্তির চিন্তায় হা গোবিন্দ বলে কেঁদেছি, আমার তো মুক্তি হয়নি। আম জাম জামরুল কত বৃক্ষ হয়েছে, কিন্তু আমার মুক্তি হলো কখন জানো? যখন আমার তুলসী বৃক্ষ রূপে জন্ম হলো, ওই তুলসী পত্র দ্বারা কোন কৃষ্ণ ভক্ত গোবিন্দ চরণে গোবিন্দায় নম করে তুলসী পত্র নিবেদন করল, সঙ্গে সঙ্গে আমার বৃক্ষ জন্ম থেকে তাই গৌর হরি বল। 30 লক্ষ পশু, 30 লক্ষ বার পশু হয়ে জন্মগ্রহণ করেছি। কত পশু হয়েছি, এই পশু জন্ম থেকে 3 গুণের মানুষ হয়। পশু জন্মের মধ্যে যিনি বানর হয়ে বানর জন্ম পরিগ্রহ করেন, যিনি সিংহ জনম বা ব্যাঘ্র জনম পরিগ্রহ করেন, এবং যিনি গাভী জনম প্রাপ্ত হন, এই 3 পশু কর্মের ফেরে পরবর্তী জন্মে 3 গুণের মানব হয়ে জন্মগ্রহণ করে। যেমন পশুজনিতে ঘুরতে ঘুরতে যিনি গাভী জনম প্রাপ্ত হন, পরবর্তী জন্মে তিনি সত্যগুণের অধিকারী হয়ে বা কোনো কৃষ্ণ ভক্ত হয়ে জন্মগ্রহণ করে। যিনি বানর, তিনি রজগুণের ব্যক্তি হয়ে জন্মগ্রহণ করেন, এবং যিনি সিংহ বা ব্যাঘ্র হন,
তিনি তামসিক বা তমগুণের ব্যক্তি হয়ে জন্মগ্রহণ করেন। এগুলো সবই কর্মফলের বন্ধন। তাহলে এই যে গোসাই বললেন নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম, আমি একটি সুলভ এবং সুদুর্লভ মানব দেহকে দিয়েছি। সুদুর্লভ কেন বললেন? 84 লক্ষ জনই ভ্রমণ করে সাধের মানব জনম। তাই গোসাইরা বললেন সুদুর্লভ মানে দুর্লভ মানব জনম। কিন্তু মহারাজ সুলভ কেন বললেন? মানব দেহকে সুলভ কেন বললেন? মানব দেহকে সুলভ এই কারণে বললেন কারণ মানব দেহ হচ্ছেন ভজনের উপযোগী দেহ। ভগবত ভজনের কৃষ্ণ ভক্তির অনুশীলনের শুদ্ধা ভগবত ভক্তি অনুশীলনের একমাত্র উপযুক্ত দেহ হচ্ছে মানব দেহ। এ কারণে মানব দেহকে বললেন সুলভ দেহ। তুমি আমি চাইলে হা গোবিন্দ করে কাঁদতে পারি, তুমি আমি চাইলে হা কৃষ্ণ বলে ডাকতে পারি, কিন্তু সবার মধ্যে ক্ষমতা খানা নাই গো। এ কারণে যিনি এই সুদুর্লভ সুলভ মানব দেহকে পেয়ে যিনি কৃষ্ণ ভজন করেন না ভগবত ভজন করেন না, মহাজন বললেন তিনি জেনে শুনে বিষ গ্রহণ করেন, তিনি সংসার বিষানলে ডুবে মরেন। এ কারণে এই মানব দেহকে ভজনের উপযোগী দেহ করতে হবে, ভজনের দেহ ভজনের কাজে লাগাতে হবে ভগবত ভক্তি শুদ্ধা ভগবত ভক্তি অনুশীলন করে গোবিন্দ চরণে নিজেকে আত্মসমর্পণ করতে হবে, নিজেকে সমর্পণ করতে হবে, তবেই মানব দেহ ধারণের যথার্থতা। ভগবান তো সুযোগ করে দিয়েছেন। আরে এই মানব দেহ যদি কৃষ্ণ ভজনে না লাগে, মহাজন বললেন সেই দেহ হচ্ছে পশুর সমান। কেন জানো? মানুষের মধ্যে 4টি গুণ আছে, আহার নিদ্রা ভয় মৈথুন। এই 4টি গুণই পশু পাখির মধ্যেও রয়েছে, পশুর মধ্যেও রয়েছে। মহাভারত বলছেন, আমি বলছি না। পশুর মধ্যেও আহার রয়েছে, মানুষের মধ্যেও আহার রয়েছে। পশুর মধ্যেও নিদ্রা রয়েছে, মানুষের মধ্যেও নিদ্রা রয়েছে। পশুর মধ্যেও ভয় রয়েছে, মানুষের মধ্যেও ভয় রয়েছে। পশুর মধ্যেও বংশবিস্তার মানে মৈথুনের ক্ষমতা রয়েছে, মানুষের মধ্যেও বংশবিস্তারের ক্ষমতা রয়েছে। তাহলে আহার নিদ্রা ভয় মৈথুন যেই গুণ পশুর মধ্যে রয়েছে, সেই গুণ মানুষের মধ্যেও রয়েছে। তাহলে মানুষ আর পশু কি সমান? মানুষ আর পশু সমান যদি না সে কৃষ্ণ ভক্তি ভগবত ভজন না করেন তবে। এ কারণে নিজেকে কৃষ্ণ এবং ভগবত ভক্তিতে নিয়োজিত করতে হবে, তবে এই দেহধারণের সার্থকতা, তবে এই দেহধারণের সার্থকতা। ভজন উপযোগী, নিজেকে ভজন উপযোগী করতে হবে। ভাগবতমে বললেন জীবের পরম মঙ্গল কিসে হয় গো? কখন জীবের পরম মঙ্গল হয়? ভাগবত বলছেন এই মহাদুঃখময় সংসার মরুকান্তরে ভ্রাম্যমান যেই সমস্ত জীব সকল যারা রয়েছে তাদের জন্য একটি মহাসত্য ঘটনা, একটি মহাসত্য কথা যাতে তাদের পরম মঙ্গল হয় সেটি কি জানো? সেটি হলো বাসুদেবে ভগবতী ভক্তি যোগ যত ভবেত, অর্থাৎ একমাত্র বাসুদেব শ্রীকৃষ্ণ চরণে শুদ্ধ ভগবত ভক্তি অর্জন করা, এটাই হলো জীবের পরম মঙ্গল। কিন্তু আমরা পেয়েও হারাচ্ছি। ভগবান তো সুযোগ করে দিয়েছেন, ভগবান তো বলেছেন স্পষ্ট। পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী মহারাজ সমস্ত কথাগুলো বললেন ভাগবতে যে কী কী দিয়েছেন। নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম, ভগবান দিয়েছেন সুলভ সুদুর্লভ মানব দেহ। আর কি দিয়েছেন জানো? প্লবম সুকল্পম গুরুকর্ণ ধারম। প্লবম মানে হচ্ছে নৌকা, দেহরূপী একটি তরণী দিয়েছেন। আর কি দিয়েছেন? এই দেহরূপী তরণীকে, এই দেহরূপী তরণীকে
চালনা করে নিয়ে যাওয়ার জন্য, পরিচালনা করার জন্য একজন কর্ণধার, আর সেই কর্ণধার কে? শ্রী গুরুদেব, গুরুরূপী কর্ণধার। প্লবম সুকল্পম গুরু কর্ণধারম। কর্ণধার শব্দের অর্থ কি? কর্ণধার শব্দের অর্থ হচ্ছে মাঝি, অর্থাৎ যিনি নৌকা চালনা করে নিয়ে যান। তাহলে এই যে দেহতরণীখানা, এই দেহতরণীখানাকে পরিচালনা করবার জন্য একজন গুরুরূপী কর্ণধার দিয়েছেন, যিনি শ্রী গুরুদেব কর্ণধার হয়ে, কাণ্ডারী হয়ে এই দেহতরণীখানাকে চালনা করে ওই কৃষ্ণ ভক্তি ভগবত ভক্তিপূর্ণ ওই গোলক বৃন্দাবন ধামে নিয়ে যাবেন। কিন্তু শাস্ত্র বলছেন সদ্গুরু, সবাই কি সদ্গুরু? জগতে তো গুরু অনেক রয়েছে, জগতে গুরু অনেক রয়েছে, কিন্তু সদ্গুরুকে চিনে নিতে হয়। সদ্গুরু কাকে বলে? ওই যিনি পানের দোকানে পান মশলা বিক্রি করেন, লোকে তাকে গিয়েও গুরু বলে, এ গুরু এক কিলো পান বানাই দাও। আর যে কসাইখানায় কাজ করে তাকেও গুরু বলা হয়, এই গুরু এক কেজি মেপে দাও তো। গুরু আছে জগতে অনেক, কিন্তু সদ্গুরুকে খুঁজে নিতে হয়, সদ্গুরুকে চিনে নিতে হয়। কারণ সদ্গুরু পাওয়া বড় দুষ্কর, সদ্গুরুর কৃপা পাওয়াও বড় দুষ্কর। ভগবান গীতায় বললেন না অর্জুনকে, হে অর্জুন, যদি তোমার মনে সংশয় জাগ্রত হয়, প্রথম এবং প্রধান কি জানো? তদ বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানী নাস্তু তত্ত্বদর্শিনা। হে অর্জুন, তদ্বিধি প্রণিপাতেন, সদ্গুরুর শরণাপন্ন হয়ে বিনম্র চিত্তে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করো, তাকে অকৃত্রিম সেবার দ্বারা সন্তুষ্ট করো, সেই তত্ত্বদ্রষ্টা জ্ঞানী পুরুষ তোমাকে সৎ উপদেশ দান করবেন। ভগবান অর্জুনকে দেখাই দিলেন সদ্গুরুর শরণাপন্ন হতে। তাহলে জগতে গুরু আছে অনেকে, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে একে, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে একে। সদ্গুরুকে খুঁজে নিতে হয়, সদ্গুরুকে চিনে নিতে হয়। বৈষ্ণব স্মৃতি হরিভক্তি বিলাসে গোপাল ভট্ট গোস্বামী, সনাতন গোস্বামী পাদ, তারা সদ্গুরুদেবের অনেক লক্ষণ দিয়েছেন, যেই লক্ষণগুলো একজন সদ্গুরুদেবের মধ্যে থাকাটা বাঞ্ছনীয়। কিন্তু ভাগবতমে সদ্গুরুকে চিনে নেওয়ার জন্য সাধারণ কয়েকটি জিনিস দেখাই গেলেন, যে কমপক্ষে এই কয়টা জিনিস একজন সদ্গুরু এবং সৎ শিষ্যের মধ্যে থাকতে হবে। কি কি? সদ্গুরু চেনার প্রধান এবং প্রথম লক্ষণ হল, যিনি সদ্গুরু হবেন তিনি নিজে যা আচরণ করবেন তার শিষ্যকেও তাই শিক্ষা দিবেন। একজন সদ্গুরু তিনি নিজে যা আচরণ করেন তার শিষ্যকেও তাই শিক্ষা দেন, যেমনটা মহাপ্রভু শিখিয়েছেন, আপনি আচরি ধর্ম জীবের শেখায়, নিজে না কইলে ধর্ম শেখানো না যায়। সদ্গুরুদেব তিনি নিজে যা আচরণ করবেন তার শিষ্যকেও তাই শিক্ষা দিবেন। আর কি বলছে? আর একটি হলো মনুসংহিতায় বা মনুস্মৃতিতে বলা ধর্মের যে প্রধান দশটি লক্ষণ, সেই দশটি লক্ষণের মধ্যে চারটি লক্ষণকে তিনি দৃঢ়ভাবে পালন করবেন। কি কি? সত্য, দয়া, তপ এবং শৌচ। দশটি লক্ষণই পালন করবেন কিন্তু চারটিকে দৃঢ়ভাবে পালন করবেন। কি কি? সত্য, দয়া, তপ, শৌচ। এই চারটি স্তম্ভকে তিনি রক্ষা করবেন দৃঢ়ভাবে। আচ্ছা, তুমি একটি ঘর বানিয়েছ, সেই ঘরের চারটি প্রধান খুঁটি, ঝড় বাদলে এসে যদি কোনো একটি খুঁটি ধ্বংসপ্রাপ্ত হয়, তোমার ঘরটা কি ঠিক থাকবে বাবা? নড়বড়ে হয়ে যাবে না? বলছে যার মধ্যে এই ধর্মের প্রধান লক্ষণগুলোর মধ্যে এই সত্য, দয়া, তপ এবং শৌচরূপী চারটি খুঁটি ঠিক নাই, তিনি ধর্মের
ঘর বা ধর্মের গৃহ তিনি তৈরি করতে পারেন না। এই কারণে যিনি সদ্গুরু তার মধ্যে এই চারটি খুঁটি দৃঢ়ভাবে স্তম্ভ আকারে থাকতে হবে। চারটি পাপ কর্মের দ্বারা এই চারটি খুঁটি ধ্বংসপ্রাপ্ত হয়। চারটি পাপ কর্মের দ্বারা এই চারটি খুঁটি ধ্বংসপ্রাপ্ত হয়, জেনে নিবে, এগুলো তোমাদের শেখার জন্য বলছি। কি কি? অবৈধ সঙ্গ, দূতক্রিয়া, নেশা এবং জীবে হিংসা। এই যে চারটি পাপকর্ম রয়েছে, এই চারটি পাপকর্মের দ্বারা চারটি খুঁটি ধ্বংস হয়ে যায়। এই কারণে যিনি সদ্গুরু তিনি কখনো এই চার প্রকারের পাপ কর্ম করবেন না, বিরত থাকবেন। যিনি সদ্গুরু তিনি কখনো অবৈধ সঙ্গ করবেন না। আমাদের সমাজে তো একটা রীতি আছে, সন্ন্যাস নেওয়ার পর সঙ্গে একটা ঝোলা রাখা লাগে। তো অনেকে বলে ভ্যাক, তো ভ্যাক শব্দের অর্থ কি? মানে ঝোলা, ঝুলি। তো আমি কই আসলে ভ্যাক শব্দের অর্থ ঝুলি না, ভ্যাক শব্দের অর্থ হচ্ছে লগে করে রমণী রাখা, এটা হচ্ছে ভ্যাক না। আমি যারা যথার্থ ভেকধারী বৈষ্ণব আমি তাদের কথা আমি তাদের চরণে প্রণাম জানাই, কিন্তু যারা ভেকাশ্রয়ী হয়ে সঙ্গে করে রমণী নিয়ে ঘোরে, বিধবা মাতাজি নিয়ে ঘোরে, আমি তাদের কথা বলছি, তাতে আমার সমস্যা আছে। একটু বৃন্দাবনের দিকে তাকান তো বাবা, বৃন্দাবনে মহান মহান ভজনানন্দী ভেকধারী কত সাধু রয়েছে। আচ্ছা কতজন সঙ্গে করে রমণীয় ঘোরে একটু বলেন তো, কতজন রমণী নিয়ে ঘোরে সঙ্গে করে? আমাদের বাংলায় তো আসে বৃন্দাবন থেকে পরমপূজ্যপাদ অষ্টোত্তর শতশ্রী শ্রীশ্রীমৎ বৈষ্ণব পদদাস বাবাজি মহারাজ, 108 শ্রী শ্রী স্বরূপ কৃষ্ণদাস বাবাজি মহারাজ, 108 বৈষ্ণবচরণ দাস বাবাজি মহারাজ, 108 শ্যামসুন্দর দাস বাবাজি মহারাজ, কত বাবাজিরাই তো আসে বৃন্দাবন থেকে প্রচার করবার জন্য। আচ্ছা কখনো দেখেছেন এরা রমণী নিয়ে ঘোরে? দেখেছেন কখনো? যিনি শুদ্ধ ভগবত ভক্ত, যিনি শুদ্ধভাবে ভজন করেন, যিনি শুদ্ধ ভগবত ভক্ত, তিনি কখনো অবৈধ সঙ্গ করবেন না। অবৈধ সঙ্গ মানে বিবাহ বহির্ভূত সঙ্গ। পাপকর্ম তিনভাবেই হয়, কায়িক, বাচিক এবং মানসিক। কায়িক মানে শরীরের দ্বারা, বাচিক মানে বলার দ্বারা এবং মানসিক মানে চিন্তার দ্বারা। এই নারী সঙ্গ বা পুরুষ সঙ্গ এটাও তিনভাবেই হয়, বলার দ্বারাও হয়, শরীরের দ্বারাও হয়, চিন্তার দ্বারাও হয়। শরীরের দ্বারা তো বোঝেনি, বলার দ্বারা কীরকম? এই যে টিচ করা, এই যে অন্যকে নিয়ে একটি খারাপ মন্তব্য করা, এটাও নারী সঙ্গ, এটাও এক প্রকার পাপের মধ্যে পড়ে। আর চিন্তার দ্বারা কীভাবে? হ্যাঁ, চিন্তার দ্বারাও পাপ হয়। পরের রমণী দেখলে যদি জিভায় লোলে ল্যাক ল্যাক করে, তুমি কায়িক সঙ্গ করলে না, মুখেও কিছু বললে না, শুধু চিন্তা করলে, আহারে যদি ওই ভক্ত বা ওই স্ত্রী যদি আমার রমণী হতো তাহলে আমার জীবনটা বোধহয় সার্থক হয়ে যেত। এই যে চিন্তা করলে, এই যে বিপরীত কিছু চিন্তা করলে, ধর্ম বহির্ভূত কিছু চিন্তা করলে, এখানেই তোমার পাপ হয়ে গেল। যিনি শুদ্ধ ভগবত ভক্তি যাজন করেন, যিনি শুদ্ধভাবে ব্রহ্মচর্য পালন করেন, তিনি চিন্তার দ্বারাও সঙ্গ করতে পারবেন না, চিন্তার দ্বারাও সঙ্গ করতে পারবেন না, তাকে সর্বদা নিষ্কণ্টক থাকতে হবে। এ কারণে দেখবেন এখনো 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 অনেক শুদ্ধ শুদ্ধ ভক্ত রয়েছে যারা মাতাজিদের হাতে প্রণাম পর্যন্ত গ্রহণ করে না, সেবা তো দূরের কথা। কেন? ওই যে স্পর্শ দোষ, স্পর্শ দোষ। আমার মনের মধ্যে কিছু নাই, কিন্তু যিনি আমাকে প্রণাম করছেন সে হয়তো ভক্তি দিয়েই প্রণাম করছেন, কিন্তু কে জানে বিধির বিধান, যদি তার মনের মধ্যে যদি অন্যরকম চিন্তা থাকতো, থাকতেই পারে। কলিজীব, কলিকাল, কখন কার মধ্যে কিভাবে কলি প্রবেশ করে এটা আমি তুমি বলতে পারি? কখনোই বলতে পারি না। এ কারণে চিন্তার দ্বারাও তিনি পাপকর্ম করবেন না। যিনি সদ্গুরুদেব তিনি অবৈধ সঙ্গ হতে বিরত থাকবেন।
দ্বিতীয়টি কি? দ্বিতীয়টি হচ্ছে দূতক্রিয়া। দূতক্রিয়া মানে কি? তাস পাশা জুয়া। যিনি সদ্গুরুদেব, প্রকৃত সদ্গুরুদেব যিনি, তিনি কখনো তাস পাশা খেলবেন না। যেইখানে তাস পাশা খেলা হয়, যেইখানে বিনিময় আদান প্রদানের দ্বারা হয় দূতক্রিয়া, সেইখানে ধর্ম ভ্রষ্ট হয়, সেইখানে ধর্ম রসাতলে যায়, ধর্ম নিচে চলে যায়, সেইখানে ধর্ম থাকে না। বড় উদাহরণ দেব, মহাভারতে রয়েছে, বলতো কোথায় হয়েছিল পাশা খেলা, কারা খেলেছিল? কৌরব এবং পাণ্ডবরা। যেখানে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, যেই খেলাকে কেন্দ্র করে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যুদ্ধ লেগেছে। এ কারণে যিনি প্রকৃত সদ্গুরুদেব, তিনি কখনো দূতক্রিয়া করবেন না, বিনিময় আদান প্রদান, অর্থের বিনিময়ে কোনো খেলা খেলতে পারবেন না। তৃতীয় হলেন নেশা। এটা অনেক বড় বিষয়, নেশা থেকে দূরে থাকতে হবে। নেশাটি কি? যিনি সদ্গুরুদেব, তিনি কখনো গাঁজা গ্রহণ করবেন না, এটা বৈষ্ণব সিদ্ধান্ত। তিনি কোনো প্রকারের কোনো নেশার দ্বারা আসক্ত হবেন না, তিনি বিড়ি খেতে পারবেন না, সিগারেট খেতে পারবেন না, তিনি গঞ্জিকা সেবন করতে পারবেন না, তিনি মদ খেতে পারবেন না। যেখানে মদ খায় সেখানে আবার ধর্ম থাকে নাকি? যিনি সদ্গুরুদেব, তিনি নেশা হতে নিজেকে বিরত রাখবেন। মদ, বিড়ি, গাঁজা, সিগারেট, এগুলো সদ্গুরুর আহার্য বস্তু নয়। আচ্ছা, ভগবান কৃষ্ণকে আপনি বিড়ি নিবেদন করতে পারবেন? বলে গোসাই, এখন তো মন্ত্র অনেকে বানায়া পূজা দেয়, ইদং বিড়িং শ্রীকৃষ্ণায় নম, নাকি হবে না পূজা? না, বিড়ির মন্ত্র, নিবেদন মন্ত্র আছে নাকি, পেয়েছেন নাকি এমন কোনো মন্ত্র? হ্যাঁ, ইদং সিগারেটং গোবিন্দায় নম, পাইছেন নাকি এরকম কোনো মন্ত্র? এ বললেও এরকম মন্ত্র পেয়েছেন আপনারা? তাহলে বিড়ি সিগারেট এগুলো ভগবানকে নিবেদন করা যায় না। যিনি সদ্গুরুদেব, তিনি ভগবানকে নিবেদন করে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন। বিড়ি সিগারেট যেহেতু ভগবানকে নিবেদন করা যায় না, তার মানে বিড়ি সিগারেট খাওয়া যাবে না। অনেক গুরু রয়েছে জগতে, সদ্গুরুর সিলম নিয়ে ঘোরে, বুকের মধ্যে সদ্গুরুর সিল মেরে ঘোরে, কিন্তু বিড়ি গ্রহণ করে, সিগারেট খায়। এই রকম গুরুর থেকে মন্ত্র, বৈষ্ণব মন্ত্র গ্রহণ করা যাবে না। যিনি সদ্গুরু, তিনি নিজে যা পালন করবেন, তিনি তার শিষ্যকেও তাই শিক্ষা দিবেন। তো আপনি বিড়ি খান, তাহলে আপনার শিষ্যরা কি বিড়ি সিগারেট ছাইরা দিব ভাবছেন? এতই সোজা? তাহলে যিনি সদ্গুরু, তিনি কখনো নেশা করবেন না। এগুলো কি আমার কথা নাকি এগুলো শাস্ত্রের কথা? এগুলো শাস্ত্রের কথা, বড় বড় মহাজনরা এই কথাগুলো বলে যায়। চতুর্থ এবং সর্বশেষ যেটি লক্ষণ, সেটি হচ্ছে যিনি সৎ গুরুদেব, তিনি কখনো জীব হত্যা বা জীব হিংসা করবেন না। মানে জীব হিংসা করে তিনি তার আহার বা উদরপ্রত্যি করবেন না। কেন? কারণ সদ্গুরুদেব কখনো কৃষ্ণপ্রসাদ ব্যতীত আহার গ্রহণ করেন না। তাহলে যেটি কৃষ্ণকে নিবেদনের যোগ্য নয়, সেই বস্তু আমার শ্রীগুরুদেব গ্রহণ করবেন না। যেটি যেটি ভগবানকে নিবেদন করা যায় না, সেটি আমার গুরুদেবও গ্রহণ করবেন না। জগতে তো এখন অনেক গুরুদেব রয়েছে, এরকম বলে, প্রচার করে, খাইয় মৎস্যের জোল, শুইয় রমণীর কোল, তবুও প্রেমানন্দে হরি বল। আমি বলি, এই কথা পাইছেন কোথায়? আছে নাকি কোনো শাস্ত্রে? অনেকে বলে একটা চৈতন্য সরিতামৃতের মধ্যে আছে। তো আমি বলি, ওই চৈতন্য সরিতামৃত কি আপনি কবিরাজ গোস্বামী লিখছেন? চৈতন্য সরিতামৃতের কোনো জায়গায়, কোনো স্থানে আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা, এই তিন লীলার কোনো স্থানে যদি দেখাইতে পারেন, আমি ভাগবত কথা ছেড়ে দিব। জান, আমি চ্যালেঞ্জ দিলাম বেশাসনে বসে, খাইয় মৎস্যের জল, শুইয় রমণীর কোল, প্রেমানন্দে হরি বল, এই কথার প্রমাণ। আবার অনেকে বলে, গোসাই আপনি তো সদ্গুরুর ব্যাখ্যা দিলেন, এখন কি করমু, গুরু তো ধরিয়া লাইছি, কয় গুরু যদি করে ব্যবসায় গমন, তবু গুরু পতিত পাবন। এটার কোনো যুক্তি আছে? কোনো যুক্তি দেখাইতে পারবেন? হ্যাঁ, জয়নিতাই পিছন থেকে বলেন না মা, কোনো যুক্তি আছে এটার? আপনার গুরুদেব যদি বেশ আগমন করে, আপনি তাকে গুরু বলে প্রণাম করতে পারবেন?
আপনার গুরু, এখন অনেকে বলে যে অনেক সময় শিষ্যের গুণেও গুরু উদ্ধার হয়ে যায়, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু বৈষ্ণব মন্ত্র গ্রহণের জন্য আমার সাধন ও ভজনের সহায়ক হিসেবে আমি যে যোগ্য সদ্গুরুকে নির্বাচন করছি, সেই সদ্গুরু কখনো কদাপি বেশ্যা গমন দূরে থাক, অবৈধ নারী সঙ্গ গ্রহণের চিন্তাও তার মাথায় আসবে না, তিনি কখনো অবৈধ সঙ্গ করবেন না। বলে তাহলে এই কথা কানা আইছে কোথার দেব, বছর বছর ধরে যে বলি, হ্যাঁ গুরু যদি করে ব্যবসায় গমন তবু গুরু পতিত পাবন, এই কথাটা মিথ্যা হইলে তো আর মানুষে কইতো না। এখানে কথা আছে রামকৃষ্ণ পরমহংসদেব পূজ্যপাদ, পূজ্যপাদ রামকৃষ্ণ পরমহংসদেবকে পরীক্ষা করবার জন্য রানী রাসমণির জামাতা মথুরানাথ তিনি পাঠিয়েছিলেন বেশ্যালয়ে, কাকে, রামকৃষ্ণ পরমহংসদেবকে। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি বেশ্যালয়ে গিয়েছেন, বেশ্যালয়ে গিয়ে কি করেছেন জানেন, ওই পতিতালয়ে থাকা যত পতিতা রয়েছে সেই পতিতাদেরকে তিনি কৃষ্ণ ভক্তি, কালী ভক্তি, ভগবত ভক্তি, ভগবানের ভক্ত করে তিনি পতিতাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করে তিনি ভক্ত রূপে তৈরি করে তিনি তাদেরকে মন্দিরে নিয়ে এসেছেন, বেশ্যালয় থেকে তুলে তাদেরকে মন্দিরে আশ্রয় দিয়েছেন। ওইখানে রামকৃষ্ণ পরমহংসদেবের গায়ে কালিমা লাগেনি, কেন, কারণ তিনি সঙ্গ করেননি, তিনি তাদেরকে কৃষ্ণ ভক্তে বা তাদেরকে ভক্তে রূপান্তর করেছিলেন। এই কারণে বলেছিল যে আমার গুরু যদিও করে ব্যবসায় গমন তবুও আমার গুরু পতিত পাবন, কিন্তু আমি বলি আমিও রামকৃষ্ণ পরমহংসদেব না, আপনিও রামকৃষ্ণ পরমহংসদেব না, তারা অনেক বড় সাধু, অনেক বড় মহাত্মা, তারা তাদের দিব্য সঙ্গের দ্বারা অনেকের মধ্যে পরিবর্তন ঘটাতে পারে, কিন্তু আমি আর আপনি যদি পাশাপাশি বসি কৃষ্ণ কথা দূরে যাইব বলাইয়া, আগে কমু গোসাই কালকে কী দিয়া খাইছেন, কি যে কোন গোসাই ফটটা একটুও ভালো হয় নাই, তখন কিন্তু জাগতিক কথা চলে আসবে, ভক্ত কথা আর থাকবে না, ভগবানের কথা আর থাকবে না, কেন, কারণ আপনার মধ্যেও কাম রয়েছে, আমার মধ্যেও কাম রয়েছে, আমিও এখনও বাসনাকে নিবৃত করতে পারিনি, আপনিও বাসনাকে নিবৃত করতে পারেননি, দুই কামক ব্যক্তি যখন পাশাপাশি থাকেন তখন তাদের মধ্যে কাম নিয়েই চর্চা হয়, কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন ত্যাগের মূর্ত প্রতীক, যিনি নিজের স্ত্রীকে মাতৃবত সম্মান করেছিলেন। আপনি পারবেন আপনার স্ত্রীকে মায়ের আসনে বসিয়ে মায়ের মতো পূজা করতে, রামকৃষ্ণ পরমহংসদেব পেরেছিলেন, আমি তার চরণে প্রণাম জানাই। তাহলে তিনি পারেন ব্যবসালয়ে গিয়ে পতিতালয়ে গিয়ে সকল পতিতা মায়েদেরকে তিনি ভক্তে রূপান্তরিত করতে, যেটা আমার পক্ষে আপনার পক্ষে সম্ভব নয়। ওইখান থেকে কথাটা উঠেছে যদি গুরু যায় বেশ্যায় গমন তবু গুরু আমার, গুরু আমার পতিত পাবন, কিন্তু এটা জাস্ট একটা একটা প্রচলিত বাক্য, একটা প্রচলিত কথা, এই কথার কোনো সত্যতা নাই, কোনো শাস্ত্রে এই কথা বলা নাই, কোথাও কোন কোথাও এটা লিখিত নাই, এ কারণে এই সমস্ত থেকে দূরে থাকতে হবে। তাহলে আমার গুরুদেব তিনি কখনো জীব হিংসা করবেন না, জীব হত্যা করবেন না, তিনি তার শিষ্যদেরকেও জীব হিংসা বা জীব হত্যার শিক্ষা দিবেন না। বলে গোসাই আপনি তো বলে যাচ্ছেন কিন্তু এই মন তো মানে না, মনকে তো কন্ট্রোল করতে পারি না, নিজের মনকে তো কন্ট্রোল করতে পারি না, এখনো যে জড়জাগতিক কামনায় বাসনায় জর্জরিত হয়ে কত অকাদ্য কুখাদ্য আহার পরিগ্রহ করতে হয়, তাহলে গোসাই আমার কি মুক্তি হবে না, আমার কি মুক্তি হবে না, মুক্তি হবে, তোমারও হবে, আমারও হবে, সবারই হবে, কেন, আরে আমরা তো ভগবত ধামেই ছিলাম, ভগবত ধাম থেকে চলে এসেছি, আবার জীব সবাই ভগবত ধামে একদিন ফিরে যাব, গোলোকে ফিরে যাব, সবাই যাবে, কেউ দুদিন আগে, কেউ দুদিন পরে, কেউ এক জন্ম পরে, কেউ চোদ্দ জন্ম পরে, আরে কি হয়েছে, খাচ্ছ তো খাচ্ছ, আহারের অভ্যাস একদিনে পরিত্যাগ করতে পারবে না, কিভাবে পরিত্যাগ করবে জানো, আস্তে 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 শুধু ভগবানের কাছে প্রার্থনা করবে, আহার করতে বসে যাই আহার করো, আহার করতে বসে ভগবানকে ডাকবে, হে ভগবান আমি যে এই অখাদ্য কুখাদ্য আহারকে আর খেতে চাই না, কিন্তু জগতের মায়ায় জ্বরের মায়ায় বদ্ধ হয়ে বশবর্তী হয়ে গ্রহণ করতে হচ্ছে,
হে গোবিন্দ, আমি তোমার চরণে আমি সমর্পণ করছি। গোবিন্দ, তুমি আমার হৃদয় থেকে এই আহার অখাদ্য কুখাদ্য আহারের বাসনাকে পরিত্যাগ করে নিয়ে যাও। ভগবানের কাছে প্রার্থনা করবেন, ভগবান একদিন আপনার আত্মা থেকে ঠিকই উঠাই দেবে। যদি ভগবানের কাছে প্রার্থনা করেন, ভগবান অবশ্যই সেটা আপনার প্রার্থনা শুনবে, যদি আপনি দৃঢ় মানে মন থেকে যদি প্রার্থনা করেন। আরে সররিপুর দেহ, তার মধ্যে ভগবান 10টা ইন্দ্রিয় দিয়েছেন। শরীরয় অবিদ্যা জাল, জরেন্দ্রিয় তাহে কাল। এই শরীর, শরীরের মধ্যে জড় ইন্দ্রিয় দিয়েছেন 10টি, একটি প্রধান, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহ্বা বাক পানি পাদ পায়ু উপস্থ। এই হলো 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়। এই 5টি জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়কে একটি ইন্দ্রিয় রাজ করতে পারে, সেটা হচ্ছে ইন্দ্রিয় রাজ, যার নাম হচ্ছে মন। অর্থাৎ মনের দ্বারা আপনি 10টা ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারবেন। তো বলছে শরীরই অবিদ্যা জাল, মহাজন বলছে, শোনো গো মা, জয় রাধে, বলো না গো রাধে রাধে, রাধে রাধে, বলছে শরীরই অবিদ্যা জাল, জড় ইন্দ্রিয় তাহি কাল। এই শরীর হচ্ছে অবিদ্যার জাল, আর এই অবিদ্যার জালের মধ্যে জড় ইন্দ্রিয় হচ্ছে কাল স্বরূপ। জীবে ফেলে বিষয় সাগরে, এই ইন্দ্রিয়ের বশে, ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে ইন্দ্রিয়ের বাসনাকে পূরণ করবার জন্য আমরা বিষয় সংসারে নিমজ্জিত হই, বিষয় সাগরে নিমজ্জিত হই। শরীর অবিদ্যা জাল, জড় ইন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহ্বাওতি বাক পানি পাত পাই উপস্থ 5টি কর্মেন্দ্রিয়, আর চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহ্বা 5টি জ্ঞানেন্দ্রিয়। তাহলে জিহ্বা কি ইন্দ্রিয়? জ্ঞানেন্দ্রিয় একটি ইন্দ্রিয়ের মধ্যে ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে একটি ইন্দ্রিয়। তো বলছে শরীরই অবিদ্যা জাল, জড় ইন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহ্বায় অতি লোভময় সুদূর মতি, তাকে যেতা কঠিন সংসারে। এই জিহ্বাকে দমন করা এত সহজ নয়, জিহ্বাকে কন্ট্রোল করা এত সহজ নয় মা। আমি তো বললাম, উপায় তো দিয়ে দিলাম, কিন্তু এত সহজে তুমি তোমার জিহ্বার বেগকে দমন করবি? মহাপ্রভু বললেন কি জানো, জিহ্বার লালসে জীবিত উতি ধায়, শিষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। যিনি জিহ্বার বেগকে দমন করতে পারেন না, যিনি কামের বেগকে দমন করতে পারেন না, এবং যিনি উদরের বেগকে দমন করতে পারেন না, এই তিন বেগের দ্বারা যিনি বশবর্ত হয়ে থাকেন, সেই মানব কখনো কৃষ্ণকে প্রাপ্ত হতে পারবেন না। বলছে তাকে জেতা জরেন্দ্রিয় তাহে কাল, তাকে জেতা কঠিন সংসারে। বলছে তাহলে গোসাই দমন করব কিভাবে? আমার কি কৃষ্ণ ভজন হবে না? আমার কি ভগবত ভজন হবে না? গোসাই বলে দিন এই জিহ্বাকে কি রূপে দমন করব। আরে আমার বলে দেওয়ার প্রয়োজন নাই, আরে কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, সপ্রসাদ ভবে পাঠালেন ভাই। এই জিহ্বাকে দমন করার জন্য আমার পরম ব্রহ্ম পরম পুরুষোত্তম অখিলাণ্ড কোটি ব্রহ্মাণ্ড নায়ক জগতের পতি জগতের নাথ জগন্নাথ, তিনি মহাপ্রসাদকে ভবেতে পাঠালেন। কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিলা ভাই, সেই প্রসাদান্নয় অমৃত পাইয়া ব্রজে রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো শ্রী চৈতন্য নিতাই। বলছে এই মহাপ্রসাদের দ্বারা, একমাত্র কৃষ্ণ নিবেদিত অন্নের দ্বারা তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করতে পারবে, তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করতে পারবে। এ কারণে হ্যাঁ, এই যে বললাম, আরে নিরামিষ কি গো? নিরামিষ শব্দটার অর্থ কি? যাহা কিছু অঙ্কুরোদ্গম উঠিয়া ঊর্ধ্বমুখী হয়, বিজ্ঞান বলছে তাহা কিছুই আমিষ, মানে প্রোটিন। নিরামিষ বলতে শুধু একটা শব্দই আছে, এর কোনো অস্তিত্ব নাই। তাহলে নিরামিষ আর আমিষ কি? শাস্ত্র বলছে আমিষ দুই প্রকার, উদ্ভিদ আমিষ, প্রাণীজ আমিষ। উদ্ভিদ আমিষ হলো যাহা কিছু লতা পাতা ফুল ফলের মধ্যে থাকে, এটা হচ্ছে উদ্ভিদ আমিষ। আর প্রাণীজ আমিষ হচ্ছে যেটা প্রাণীর মধ্যে থাকে, সেটা হচ্ছে প্রাণীজ আমিষ। উদ্ভিদ আমিষকে বলা হয় নিরামিষ, কেন? কারণ উদ্ভিদের মধ্যে থাকে অণুচৈতন্য,
আর প্রাণীর মধ্যে থাকে বিভু চৈতন্য। একটা প্রাণীকে হত্যা করলে কষ্ট পায়, যতটা কষ্ট পায় তার চাইতে কম কষ্ট পায় একটা বৃক্ষকে মারলে। আর কষ্ট পাওয়া এটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হলো ভগবান গীতার মধ্যে সার্টিফাইড করে দিলেন, কি করে দিলেন, মাছ মাংস খাওয়ার কোনো সার্টিফিকেট ভগবান দেয়নি। ভগবান গীতায় বললেন, পত্রং পুষ্পং ফলং তৈম ইয়মে ভক্তা প্রযচ্ছমি, যিনি আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করেন ভক্তিপূর্বকভাবে, আমি তার সেই অর্পণটাকে গ্রহণ করি, তার সেই ভক্তিপূর্ণ দানটাকে আমি গ্রহণ করি। ভগবান পত্র পুষ্প ফল জল বললেন। আচ্ছা, কোনো সেনাবাহিনীর কর্মকর্তা বা কোনো পুলিশ কর্মকর্তা যদি তার নিজের স্বার্থের জন্য কাউকে হত্যা করেন, তার কি হবে পরিণামে? প্রথমত চাকরি চলে যাবে, দ্বিতীয়ত তাকে কারাভোগ করতে হবে। একজনকে হত্যা করলে, আর যদি সরকারের অর্ডার নিয়ে বা উপরস্থ কর্মকর্তার আদেশ নিয়ে যদি চারজন ডাকাতকে মেরে শোয়াই দেয়, তার ফাঁসি হবে, তার চাকরি যাবে, বরঞ্চ কি হবে, তাকে প্রমোশন দিয়ে আর উপরস্থ কর্মে অব্যাহতি, হ্যাঁ উপরস্থ কর্মে আরও কি করা হবে, প্রমোশন দেওয়া হবে। কেন, আগের বার একটা মারলো তাতে তার চাকরি চলে গেল, ফাঁসি হয়ে গেল, পরের বার দশটা মারলো তার কেন হলো না, চাকরি কেন গেল না, ফাঁসি কেন হলো না? এখানে কথা আছে, একটার মধ্যে অর্ডার আছে, একটার মধ্যে অর্ডার নাই। তাহলে প্রাণীজ অমিশ গ্রহণের অর্ডার ভগবান দেননি, ভগবান অর্ডার দিয়েছেন উদ্ভিদকে হত্যা করে খেতে পারো, উদ্ভিদকে হত্যা করে খেতে পারো, এটার উপরে ভগবান অর্ডার আছে। তো ভগবান যেটা নির্দেশ দিয়েছে সেটার মধ্যে পাপ, সেটার মধ্যে পাপ নেই। এই কারণে আমাদের সর্বদা, আরে নিরামিষ সেটাই তো নিরামিষ, যেটা উদ্ভিদ আমিষ সেটাকেই নিরামিষ বলে। এই নিরামিষ তো তুমিও খাও আমিও খাই, পাঠাতেও খায়, গরুতেও খায়, ছাগলেও খায়। বলে গোসাই তাইলে তো সবই খায়, তাহলে তফাতটা কোথায় রইল, আমার মধ্যে গরু ছাগলের মধ্যে তফাত কোথায় রইল? তফাত আছে, কি তফাত, কেউ নিরামিষ খায় কিন্তু যারা শুদ্ধ কৃষ্ণ ভক্তেরা নিরামিষ খায় না। যারা যারা নিরামিষ খায় এদেরকে বলে ভেজিটেরিয়ান ইংলিশে, কিন্তু যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত দে আর নট ভেজিটেরিয়ান, আমি তাদেরকে বলি তারা হচ্ছে প্রসাদেটেরিয়ান, কারণ তারা নিরামিষ ভোজি নয়, তারা হচ্ছেন প্রসাদ ভোজি, তারা হচ্ছেন প্রসাদ বুঝি। কেন, কারণ তারা যাহা কিছু খায় তাহা কিছুই কৃষ্ণকে নিবেদন করিয়া গ্রহণ করে, তিনি যাহা কিছু গ্রহণ করবেন সকল কিছু কৃষ্ণকে নিবেদন করে গ্রহণ করবেন। যেইটা কৃষ্ণকে নিবেদন করা হয়, কৃষ্ণ প্রসাদ হচ্ছেন অপাপবিধ, অর্থাৎ পাপ ধ্বংসকারী ক্ষমতা প্রসাদে রয়েছে। এই কারণে সেই পাপ ধ্বংসকারী বস্তু যদি কেউ গ্রহণ করে প্রসাদের গুণে, কৃষ্ণ প্রসাদের গুণে, তার ওই জিহ্বার দমন হয়ে যায়। এই কারণে মহাজনরা ব্যাখ্যা দিলেন যে প্রসাদ কোনো সামান্য বস্তু নয়, প্রসাদ কোনো স্বাভাবিক বস্তু নয়। প্রসাদ শব্দের অর্থ কি জানো, পয়ের অফলা, প্র ষয় আকার দ প্রসাদ। প্রসাদ শব্দের অর্থ কৃপা, প্রসাদ শব্দের অর্থ হচ্ছে প্রভুর সাক্ষাৎ দর্শন। প্রসাদ কোনো সামান্য বস্তু নয়, সাক্ষাৎ প্রভু কৃপারূপে, প্রসাদ রূপে জগতের জীবকে কৃপা করবার জন্য তিনি আহারের আস্বাদন রূপে চর্ব চস্য লেজ্জ পেয় চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ রূপে তিনি আমাদের মাঝে এসেছেন। এই কারণে এই যিনি সদ্গুরু হবেন তিনি এই কৃষ্ণকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করবেন, এবং তিনি তার শিষ্যদেরকেও প্রসাদ ভোজনে তিনি আগ্রহী করবে। জানো একজন ব্যক্তি ছিল, সবরকুলে জন্ম ছিল তার, সবরদের রাজা, সেই ঘরে ছোট্ট ফুটফুটে একটি কন্যা সন্তান হয়েছে, কন্যা বড় হচ্ছে। ও বাবা, একটা পিতার ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে হয়তো জন্মলগ্ন থেকেই বাবার একটা চিন্তা পড়ে যায়, আমার মেয়েটা তো দিন দিন করে বড় হচ্ছে, একদিন তো তাকে বিদায় দিতে হবে, নিজের ঘরকে পরিত্যাগ করে একদিন তো তাকে পরের ঘরে বিদায় দিতে হবে। আমার বাবা কি করে জানো, ওই তিলে 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 আমার ওই মেয়ের বিদায়ের দিনের জন্য এক টাকা দুই টাকা করে অর্থ সঞ্চয় করতে থাকে।
এটা দাপরের কথা গো, ত্রেতার কথা, ত্রেতা যুগের কথা। সবর রাজ, সবরদের যিনি রাজা, সেই সবর রাজের গৃহে একটি ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। সবর রাজের কন্যা বলে নাম রেখেছিল সবরী। চলবে, এটা বন্ধ হলো কেন? সবর রাজের কন্যা বলে তার নাম ছিল সবরী। সবরী ধীরে ধীরে বড় হচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে সবরী। কখন যে বিবাহ উপযোগ্য হয়ে গেল মা, এখন সবর রাজের মাথায় তো চিন্তা, ঘরে আমার মেয়ে বড় হয়ে গেল, মেয়েকে তো একটা বিবাহ দিতে হবে নাকি? একটি সুযোগ্য পাত্র চয়ন করলেন সবর রাজ। সুযোগ্য পাত্র চয়ন করে সবরীর বিবাহ ঠিক করলেন। এখন যারা সবর চণ্ডাল জাতি বনে থাকে, পশু শিকার করে তাদের আহার গ্রহণ হয়। মেয়ের বিয়ে দিবে বলে সবররাজ কি করেছিল জানো? জঙ্গলের সুমিষ্ট সুস্বাদু মাংস দেখে, জঙ্গলের যত পশু রয়েছে এদেরকে ধরে ধরে শিকার করে করে এনে সবররাজ তার গৃহের সামনে বেঁধে রেখেছে। ওই দূর হতে সবররাজের কন্যা সবরী, তিনি জানালা থেকে দেখছেন, আর তার কানে গেল ওই প্রাণীদের তীব্র কষ্টযুক্ত আর্তনাদের চিৎকার। ওই জানালা থেকে তাকিয়ে দেখছেন সবরী, আহারে শত শত পশুকে বেঁধে রেখেছে সবররাজ। মাকে ডেকে ডেকে বলছেন, ও মা, ওই গৃহের বাইরে এত পশু কেন বাঁধা? মা বলছে, সবরী, তোর বিবাহ এসেছে না সামনে, কত কত মানুষ আসবে, কত কত অতিথি আসবে, তাদের আপ্যায়নের জন্য, তাদের আতিথেয়তার জন্য ওই পশুগুলোকে ওখানে বেঁধে রাখা হয়েছে। যেদিন তোর বিবাহ সেদিন ওই পশুগুলোকে কর্তন করি, ওই পশু মাংস দ্বারা আতিথেয়তা করা হবে। তোর বরযাত্রী আসবে না, তাদেরকে তো কিছু খেতে দিতে হবে। এই কথা বলে মা চলে গেলেন। কিন্তু বীর সবরী কি করলেন, ওই জানালার ফাঁক দিয়ে এখনো পশুগুলোর দিকে তাকিয়ে আছে, আর মনে মনে ভাবছে, আহারি, আমার বিবাহের জন্য কেবলমাত্র একটি রাত্রের জন্য এতগুলো নিরীহ পশুর হত্যা হয়ে যাবে, এতগুলো নিরীহ পশুর জান নেওয়া হবে, এতগুলো নিরীহ পশুর হত্যা করা হবে, আহা, তাহলে তো এই হত্যার ভাগে অন্য কেউ নয়, এই হত্যার ভাগে আমি। যদি আমার বিবাহের জন্য এত এত পশুর হত্যা করা হয়, তাহলে হত্যার ভাগে অন্য কেউ নয়, হত্যার ভাগে আমি। পাপ কিন্তু বাপকেও ছাড়ে না মা, পাপের ফল সকলকে ভোগ করতে হয়, কর্মের ফল সকলকে ভোগ করতে হয়। ঘরের বাইরে পশুগুলো বাধা দেখে সবরীর মনে চিন্তা হলো, ভেবে দেখো, ঘরের বাইরে পশুদেরকে বাধা দেখে সবরীর মনে চিন্তা হলো যে ঘরের বাইরে যে এতগুলো পশু বাধা, আমার বিবাহের কারণে যদি এদের হত্যা হয়, তাহলে এদের যে আর্তনাদের চিৎকার সেটা অভিশাপ হয়ে আমার উপরেই বর্ষিত হবে। মনে মনে সবরী চিন্তা করলেন, যদি আমার বিবাহের জন্য এত এত পশুকে হত্যা করা হয়, তাহলে আমি এই বিবাহ করতে রাজি নই। কতটা শুদ্ধ চিন্তার উদয় হলো সবরীর মনে। আমরা কি করি,
যদি আমাদের সনাতন ধর্মের কেউ সমাধি ক্ষেত্র দেখতে চাও তাহলে চলে যাও যেখানে হিন্দুর বিয়ে হয় সেখানে। যদি সনাতন ধর্মে পূর্ণ সমাধি ক্ষেত্র কেউ দেখতে চাও তাহলে চলে যাও যেখানে হিন্দুর বিবাহ হয় সেখানে। কেন সমাধি ক্ষেত্র শ্মশান ক্ষেত্র কেন বললাম? শ্মশান ক্ষেত্রই কেন? যেইখানে শত শত জীবকে হত্যা করে একটা অন্যের নতুন জীবনে প্রবেশের উল্লাস করা হয়। জেনে রাখো, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আচ্ছা, তুমি এতক্ষণ জীব হত্যা নিয়ে বলা, তাহলে ভক্তদের মনে কষ্ট হয়ে যাবে, কয়ে কি গোসাই আনলো, গোতার দিয়ে আনলো, খালি খালি জীব হত্যা, খালি জীব হত্যা, জীব হত্যা। যাক, অন্যদিকে চলে যায়, এটা নিয়ে আর আলোচনা করব না। না, করেন করেন, শেষ করেন। সনাতন ধর্মের যদি কেউ শ্মশান ক্ষেত্র দেখতে হয় তাহলে চলে যাও বিবাহ মঞ্চে। কেন? কারণ ওখানে ওখানে দেবদেবতাদেরকে আহ্বান করা হয়, পিতৃপুরুষদেরকেও আহ্বান করা হয়। আহ্বান করে তাদের পূজার মঞ্চ সাজানো হয়, ঘট বসানো হয়, ঘটে 33 কোটি দেবতার আহ্বান করা হয়। করে কি করে জানো? যত অতিথি মেহমান আসে সকলকে মিলায়ে সসরি, হালুয়া, আরও কত কি আছে নামও জানি না, এই সকল কিছু খাওয়ানো হয়। চিন্তা করে দেখো তো একটু মা, এই যে সনাতন ধর্মের বিবাহ, এই বিবাহ হচ্ছে চির অক্ষয় বিবাহ, যেই বিবাহে শুধুমাত্র গ্রহণ করার বিধান আছে, ত্যাগ করার বিধান নাই। এই যে ডিভোর্স প্রথা, আজকে আমি বসতে বসতে আমার ভক্তদের সঙ্গে কথা বলতেছিলাম বাসে, এই যে ডিভোর্স প্রথা, এই ডিভোর্স প্রথা হচ্ছে বিদেশিদের দেওয়া। আমাদের সনাতন ধর্মে কখনো ডিভোর্স প্রথা ছিল না। কেন? কারণ যদি পিতা 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে কন্যাকে, কন্যারূপী লক্ষ্মীকে বররূপী নারায়ণের কাছে সমর্পণ করেন, সম্প্রদান করেন, এটা হচ্ছে বিবাহ, বিশেষভাবে বহন করা। এই বিবাহে শুধু সম্প্রদান আছে, ত্যাগ নাই। এখন তো স্বামীর মধ্যে একটু দোষ থাকলে, শ্বশুর বাড়িতে একটু দোষ থাকলে সঙ্গে সঙ্গে স্ত্রী স্বামীর শ্বশুর বাড়ির ঘর ছেড়ে চলে যায়। স্ত্রীর মধ্যে একটু দোষ থাকলে স্বামী এসে উকিল ধরে খাতা কলমে সই দিয়ে শেষ বিবাহ। আরে, সিঁদুর দান করে যে কন্যাকে তুমি গ্রহণ করলে, হস্তবন্ধন করে তুমি যার কাছে প্রতিশ্রুতিবদ্ধ গ্রহণ করলে, সত্যবোধি পরিক্রমণ করে সাত পাকে ঘুরে যজ্ঞকে সাক্ষী রেখে, সূর্য চন্দ্রকে সাক্ষী রেখে, 33 কোটি দেবতা, দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, এদেরকে সাক্ষী রেখে, যজ্ঞাগ্নিকে সাক্ষী রেখে, লক্ষ্মীনারায়ণ হরগৌরী পার্বতীকে সাক্ষী রেখে তুমি যাকে গ্রহণ করেছ, কেবলমাত্র একটি কলমের সিগনেচার দিয়ে তুমি তাকে ত্যাগ করে দিলে। এটাই সনাতন ধর্মের সংস্কৃতি, নট, এটা কখনোই সনাতন দর্শন নয়। কিন্তু হচ্ছে, আজকাল রাত্রে বেদ মন্ত্র পাঠ হয়ে সনাতন ধর্মের বিবাহ হচ্ছে। আমি একজনকে প্রশ্ন করলাম যে বিবাহ রাত্রে কেন হয়, বলছে আমার বাপে করছে রাতকা বিয়া, আমার দাদাও রাত্রে বিয়া করছে, তা আমি কি দিনও করুম, আমিও রাত্রে বিবাহ করুম? জয়নি তাই বলো না গো, রাধে রাধে, কয় আমার দাদাই করছে রাত্রে বিয়া, আমার বাপে করছে রাত্রে বিয়া, তা আমি কি আবার দিনে করুম? নাই, আমিও রাত্রে করুম, বাপ দাদার পরম্পরাটা ঠিক রাখতে হবো না? আরে, একটা সময় মুঘলরা তারা সনাতন ধর্মকে ধ্বংস করবার জন্য বৃহৎ বড় চক্রান্ত করেছিল, নববধূকে হরণ করে স্বামী গ্রহণের পূর্বে আগে তাহারা নববধূকে গ্রহণ করত, যার কারণে নিরুপায় হয়ে সনাতন ধর্মের তৎকালীন সময়ের যারা ছিলেন তারা রাতের আধারে শুধুমাত্র একটি লণ্ঠন জ্বালিয়ে কন্যা বিদায় করতেন। আর এখনকার যুগে বিয়ে করতে গেলে ওই যখন সপ্তবদী হয় বা সাত পাকে ঘুরে মালাচন্দন করে, না যে কি বলে এটাকে, গৌরচন্দ্রিকা, যখন শুভ দৃষ্টি করে তখন বরপক্ষ কন্যাপক্ষের মধ্যে যুদ্ধ লাইগা যায়, প্রদীপ কি 60টা ধরাইব নাকি প্রদীপ 8টা ধরাইব, কেউ কয় অঙ্গ মধ্যে 60টা ধরানোর নিয়ম, আর কেউ কয় একটা ধরাই লিব, যুদ্ধ বাইজা যায়, না আমাকে রীতি আছে 60টা ধরাই তৈব, আর কেউ কয় না আমাকে একটা ধরাই তৈব, মানে যুদ্ধ বাইজা যায়, এরকম বহু দেখছি।
কিন্তু এই প্রদীপটা কেন ধরা, এটা মঙ্গল প্রদীপ। ওই যে প্রথা হিসেবে এটা এখন ধর্মে রূপান্তরিত, সংস্কৃতিতে রূপান্তরিত হয়ে গেছে। ওই রাতের অন্ধকারে একটি লণ্ঠন জ্বালায়ে বিবাহ করে কন্যাকে তাড়াতাড়ি করে পাঠিয়ে দিতেন শ্বশুর বাড়িতে, যাতে মুঘলদের যারা শাসক তারা যেন টের না পায়। কেন? কারণ যদি তারা টের পায় তাহলে স্বামী গ্রহণের পূর্বে ওই নববধূকে আগে মুঘল শাসকরা গ্রহণ করতেন। এ কারণে তারা কি করতেন, রাতের আধারে বিবাহ দিয়ে দিতেন। এখন যেটা আমাদের সনাতন ধর্মে প্রবেশ করে গেছে, এখন এটা আমাদের বিধান। কিন্তু এখনো এখনো আমাদের যশোর এলাকা, তারপরে ওইদিকে আছে সিরাজগঞ্জ, রেশমবাড়ি, সাজাদপুর, টুর যত জায়গায় গেলাম, এবার যশোরে গিয়েছিলাম একটা ভক্তের বিবাহতে, সেখানে দেখলাম যে রাত্রেবেলা গৌরচন্দ্রিকা আদি কন্যা সম্প্রদান করে রেখে দেয়, যখন প্রভাত হয় পরের দিন সকালবেলা একটি শুভলগ্ন দেখে সিঁদুর দান করে কন্যা বিদায় দিয়ে দেয়, যজ্ঞ করে কন্যা বিদায় দিয়ে দেয়। খুব সুন্দর একটা প্রথা, প্রথাটাও থাকলো, ধর্মেরও রক্ষা হলো। তাহলে এই বিবাহতে কি হয় না, সমস্ত দেবদেবতাকে আহ্বান করা হয়, পিতৃপুরুষদেরকে আহ্বান করা হয়, তারপরে কি করে, ঝিঙ্গা পটল এয়া কাইটিয়া, তারপরে আহারে ভগবান, টিকবে না তো এই বিবাহ বেশি দিন, বলে মেয়ের বিবাহ দিয়ে জামাই বাড়িতে পাঠাইছি, খালি স্বামী শ্বশুরের লগে গ্যাঞ্জাম, দুদিন পর পরই মায়া বাড়িতে চলে আসে, আসবো না। যার বিয়ের মধ্যে শত শত প্রাণী, শত শত জীবের অভিশাপ রয়েছে, তার বিবাহ টিকবে মনে করো তুমি? এটাই, যেখানে বিবাহ হয় সেটা একটা মন্দির। তুমি চাইলে একটি মাছের পলিতে করে, একটু উচ্ছিষ্ট পলিতে করে এক মুষ্ট ফুল নিয়ে তুমি কৃষ্ণচরণে দিতে পারবে না, ফুলটা অপবিত্র রূপে গণ্য হবে। একই রূপ যেইখানে দ্বাদশ আদিত্যের আহ্বান হয়, একাদশ রুদ্র, পিতৃপুরুষগণ, অর্থাৎ 33 কোটি দেবতার আহ্বান যেখানে হয়, সেই মন্দিরকে তুমি মাছ মাংস কেটে তুমি অপবিত্র করতে পারো না। ওটা বিবাহ মণ্ডপ, ওটা মন্দির, ওখানে যজ্ঞ হয়, ওখানে মাছ মাংস কাটার কোনো বিধান নাই। কিন্তু সমাজ, এই সমাজ সমাজ করে ধর্মটা রসাতলে গেল। তো আজকে বীর সবরীর মনেও শঙ্কা হলো যে আমার বিবাহের জন্য এত এত পশু পাখি, এত এত পশুকে বেঁধে রাখলো, তাহলে আমার বিবাহের জন্য যদি এদেরকে হত্যা করা হয় মা, তাহলে এদের হত্যার দায় তো আমার ঘাড়ে এসে পড়বে। তাই বীর সবরী কী করেছিল জানো, তার মনের মধ্যে শুদ্ধ ভক্তির উদয় হলো, সে কী করলো, ওই বিবাহ আসর ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে তিনি পলায়ন করলেন, এবং যাবার আগে ওই পশুগুলোর বাঁধন খুলে দিলেন, পশুগুলো জঙ্গলে চলে গেল। আর বীর সবরী মনে মনে চিন্তা করলেন, যদি আমি গৃহে ফিরে যাই তাহলে বাবা আমাকে আবার ধরে বেঁধে বিবাহ দিবে, আর আমার বিবাহের কারণে আরও আরও পশুর হত্যা হবে, অতএব আমি আর ঘরে ফিরে যাব না। আজকে বীর সবরী কী করলেন, বনে গমন করলেন। এখন কথা হলো, বনে গিয়ে বনের ফলমূল খেয়ে কতদিন আর জীবন ধারণ করবেন? মনে মনে চিন্তা করলেন, যৌবন সম্পন্ন নারী জঙ্গলে যদি এভাবে খোলামেলা ঘুরে বেড়ায়, যদি কখনো কারো কুদৃষ্টি লেগে যায়, এ কারণে কি করতেন জানো, বীর সবরী জঙ্গলে দিনের বেলা গা ডাকা দিয়ে থাকতেন, রাত্রেবেলা নিশাচরের মতো বেরিয়ে ফলমূল সংগ্রহ করতেন, যাতে কেউ তাকে দর্শন করতে না পারে। হাঁটতে 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 একটি ঋষি পল্লীতে গিয়ে উপস্থিত হলেন, যে আশ্রমের নাম হলো মার্তণ্ড ঋষির আশ্রম, যেখানে ঋষি মার্তণ্ড তার শিষ্যদেরকে নিয়ে কিছু ভজন কুটির নির্মাণ করে সেখানে যাগযজ্ঞাদি করতেন এবং সেখানে ভজন সাধন করতেন। দূর থেকে লক্ষ্য করলেন, ঋষিদের আশ্রম সবাই সন্ন্যাসী গেরুয়াধারী, আর আমি নবযৌবন সম্পন্ন কিশোরী, আমি যদি কোনো ঋষিদের আশ্রমে যাই, যদি কোনো ঋষিদের ভজন বিঘ্নতার কারণ আমি হই, তাহলে তো আরও কোটি যোজন আমাকে নরকে গমন করতে হবে।
কিন্তু ওই যে শুভবুদ্ধির উদয়, আবার মনে মনে ইচ্ছা তার, মুনি ঋষিগণ কত যাগযজ্ঞ তপস্যা করে, ইস যদি এদের একটু সেবা করতে পারতাম তাহলে এই যে দেহখানা সার্থক হয়ে যেত। এ কারণে সবরি কি করতেন জানো, গাছের আড়ালে লুকিয়ে থাকতেন, দূর থেকে দেখতেন যে মুনি ঋষিগণ যজ্ঞ করার নিমিত্তে যজ্ঞ কাষ্ঠ আনবার জন্য বনে গমন করতেন, বনে গিয়ে যজ্ঞ কাষ্ঠ সংগ্রহ করে বিভিন্ন ফলমূল সংগ্রহ করে তারা আশ্রমে নিয়ে আসতেন, আর ঋষি মার্তণ্ড অন্যান্য ঋষিদেরকে নিয়ে সেখানে দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করতেন। বীর সবরি মনে মনে চিন্তা করলেন, গুরু যদি করে কৃপা কোনো ভাগ্যবানে কৃষ্ণ অন্তর্যামী হয়ে শিখাই ও আগপনে। মনে মনে শুভবুদ্ধির উদয় হলো, আচ্ছা আমি ওইভাবে তাদের সেবা করতে না পারি, কিন্তু আমি যদি লুকিয়ে লুকিয়ে মুনি ঋষিদের সেবা করি সেখানে তো কোনো কলঙ্ক নাই। এ কারণে বীর সবরি কি করতেন জানো, ওই রাতের আধারে তিনি নিজে যজ্ঞ কাষ্ঠ সংগ্রহ করতেন, যজ্ঞ কাষ্ঠ সংগ্রহ করে যেইখানে মার্তণ্ড ঋষি যজ্ঞ করতেন ওই মার্তণ্ড ঋষির যজ্ঞবেদীর কাছে ওই যজ্ঞ কাষ্ঠগুলো রেখে আসতেন এবং ফলমূলগুলো রেখে আসতেন। পরের দিন সকালবেলা যখন মার্তণ্ড ঋষি আসতেন, এসে দেখতেন যজ্ঞবেদী সাজানো এবং যজ্ঞের সব যত সরঞ্জাম আছে সব কিছুই সাজানো, যত উপাদান রয়েছে সব কিছুই সাজানো। বাস একদিন যায়, দুদিন যায়, সপ্তাহ কেটে যায়, একদিন মার্তণ্ড ঋষির মনে মনে প্রশ্ন জাগল যে আহারে, প্রতিদিন কে এসে এরকম করে যজ্ঞবিধিখানা সাজাই দিয়ে যায়, কে যজ্ঞের